আমার নাম হাফেজ হালদার আমার বাবা মৎস্যজীবী আছিল আমিও মৎস্যজীবী আছিলাম আমার ছেলে দুজন এই দুজন মৎস্যজীবী কোনো চলার কোনো পথ নাই আমাদের কিন্তু আগে বড় বড় মাছ ছিল দামে আগ গিয়ে গেছে এখন মাছ ছোট দামে কম বাংলাদেশের তো ইলিশ মাছ প্রভাব নির্ভর করি যদি ইলিশ মাছ না থাকে তা আমরা কী বাজে চলব The Hilsa fish is the national fish of Bangladesh. It is the fish of choice for most people and is of both religious and cultural importance. It is locally known as the king of all fish. Once abundant in Bangladesh's 100 rivers, Hilsa was widely caught by fishers to sell to local and urban markets. But decades of overfishing and habitat destruction put an enormous pressure on this popular species. Not only is the Hilsa in trouble, but so are the 3 million fishermen who depend on the fish for their livelihood. আমার নাম আব্দুল মালিক আমার ফাদারেন মাছ ধরতেছে যখন আমি আমার আব্বু ভাইয়া সহকারে ইলিশ মাছ ধরতে যাই তখন আমার খুবই ভালো লাগে কিন্তু যার ফলে নদীতে জাল ফালানোর পর যখন মাছ আসে না তখন কিন্তু খুবই খারাপ লাগে কিন্তু সবাই মাছের উপর নির্ভর করে মাছ ধরে সবাই চলাফেরা করে আব্বু আগে বলতো যে ওনারা নদীতে গেলে বড় মাছ ধরতো এখন আমরা গেলে আর কি বড় মাছ পাওয়া যায় না জেলে বেশি মাছটা কম The fall in Hilsa production prompted the Bangladeshi government to ring-fence 5 sites in the country's coastal rivers as Hilsa sanctuaries, where fishing is restricted during the breeding season. আমরা রাতভর এখানে নদীতে অভিযান চালিয়ে এখানে যারা অবৈধভাবে আমাদের এই ইলিশ সম্পদটাকে ধ্বংস করছে আর কি তাদের নেট এবং নৌকাকে আমরা জব্দ করছি সিজ করছি এবং যারা আইনকে মানছে না তাদেরকে আমরা কট করছি আর কি ধরে ফেলছি এবং আইন অনুযায়ী তাদের আমরা সাজার ব্যবস্থা করছি এই সব কিছু করার অর্থ হচ্ছে আমাদের জাতীয় সম্পদ ইলিশকে রক্ষা করা এর উৎপাদনকে আমরা বৃদ্ধি করতে চাচ্ছি আর কি উত্তরোত্তর আমাদের গ্রামে এখন বর্তমানে মাছ ধরা বন্ধ আছে আমাদের অনাহার অনাটানে মানে আমাদের ফেরত দেয় আমরা এখন কিছু করতে পারতাছি না এখন আমাদের এই জালটা করার ফলে এই জালটা করার জন্য আমাদের ঋণ করতে হয় এই এই ঋণ করতে গিয়ে তারপর দেখা গেছে আমরা চালাতে গিয়ে আরেকজনের কাছ থেকে ধার করতে হয় তারপর আবার দেখা গেছে ওই ধারটা দিতে গিয়ে আবার ঋণ করতে হয় মানে এভাবে আমাদের অনাটার অনাধার হয়ে যায় আমরা নিরীহ মানুষ অনাধার অনাটার হয়ে যায় To compensate for the loss of earnings, the government began providing affected fishing communities with rice and alternative income generating activities. বেনপ্রাটির কারণে মানে আমাদের চাল দিতেছে এই চাল দেওয়ার ফলে আমরা চালটা দেওয়ার কারণে যার ফলে আমরা ফ্যামিলি নিয়ে চলতেছি চলার মতো কোনো ক্ষমতা থাকতো না তো চালটা দেওয়ার কারণে আমরা চলতে পারতেছি খাইতে পারতেছি তাদেরকে 40 কেজি পদে জনপদে চাল দিয়ে যাচ্ছে এবং এই চাউলটা শুধু 2 মাসের জন্য না এজন্য কিন্তু সরকার তার শুধু চাউল দিয়ে ভিজিয়ে দিয়ে দিচ্ছে তা নয় তাকে বিকল্প আয়ের জন্যও কিন্তু কিছু ব্যবস্থা সরকার করছে যে ওরা ওর পরিবারকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে বন্ধ পিরিয়ডে তার পরিবার সেলাই মেশিনটা চালাবে এবং ওখান থেকে একটা রোজগার করবে আমি যে যাক্কার নিবারণ থেকে মেশিনটা পাইছি ওই মেশিন দিয়ে আমি নিজের কাপড় চোপড় সেলাই অন্য মানুষের কাপড় চোপড় সেলাই
মেশিনের সাইজ অনেক উপকার হইতে আছে মেশিনটা যে টাকার আয় করি ওই টাকার দিয়ে পোলা পাইনের পিছনে খরচ করন লাগে মেশিনটা আসার পর থেকে আমার এখন কোনো কষ্ট হয় না মহাজনের কাছ থেকে আমার টাকা আনতে হয় না এই মেশিনের টাকা দিয়ে আমি চলতে পারি In addition to offering compensation to the fisher households, the government has also been implementing awareness-raising programs in schools and fishing villages. যে কোনো জাতিকে যদি তাদের লক্ষ্যে পৌঁছতে হয় তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে এবং ছাত্রছাত্রীরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ এবং স্কুলগুলোতে যেটা হয় যে বাচ্চারা কিন্তু এখন থেকেই জানতে পারছে যে জাটকা কিভাবে সংরক্ষণ করা দরকার জাটকা সংরক্ষণের গুরুত্বটা কি এবং কেন আমাকে এই জাটকা সংরক্ষণ করতে হবে 1950 সালে ভেরি গুড যেহেতু তারা সরকারি একটা সুবিধা পাচ্ছে তখন তারা কিন্তু আর আমাদের ওই ইলিগ্যালি ফিশিং এ যেতে যাচ্ছে না এবং ওরা মহাজনের উপর লোনটাও নিতে চায় না অনেক স্পিসিস যেগুলি বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই ইলিশগুলিও ব্যান পিরিয়ডের পরে দেখা যাচ্ছে যে ফিরে এসেছে তারপরেও কিছু চ্যালেঞ্জ আমাদের থেকেই যাচ্ছে তার মধ্যে অন্যতম যে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের সরকারের পক্ষে যে পরিকল্পনাটা মূলত করছে সেটা হচ্ছে হিলশা কনজারভেশন ট্রাস্ট ফান্ডের এই ফান্ড থেকে তারা জেলেরা সহজ শর্তে ঋণ নিতে পারবে লোন নিতে পারবে লোনটা দিয়ে তারা মানে এইটা তাদের জন্য একটা সাস্টেনেবল ফান্ড হবে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি তাদের জন্য আমরা একটা কমিউনিটি অর্গানাইজেশন তৈরি করে তারা যেন নিজেদের সম্পদটাকে নিজেরা ব্যবহার করতে পারে থাকবে তখন তারা তাদের ওয়াটার বডিটাকে সেইভাবে ম্যানেজ করতে পারবে অর্গানাইজ ওয়েতে তখন তারা তাদের সোর্সটাকে তাদের ফান্ডটাকে ইউজ করে তাদের ব্যান পিরিয়ডে তাদের জীবিকা নির্বাহ তারা করতে পারবে যুগ করে দেয় আমরা তাহলে বড় হইবো আমরাই পাবো মাছটা আমরাই পরে এটা ধরব আমরাই ধরে এটা বিক্রি করে আমাদেরই সংসারে উন্নতি হবে আমাদেরই সবাই মিলে একসঙ্গে আমরা খাইতে পারবো বাঁচতে পারবো This rare example from Bangladesh suggests that the design and implementation of incentive-based schemes must be underpinned by clear property rights, effective monitoring and compliance, and sustainable finance. If well designed, these schemes can work to protect both fisheries and livelihoods.